অবরোধের মধ্যে গাজীপুরের শ্রীপুরে নাশকতায় কাটা পড়া রেল লাইন মেরামতের পর স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। সাতটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ২৫ ঘন্টা পর আজ ভোর সাড়ে ৫টায় ট্রেন চলাচল শুরু হয়েছে। জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় রেল লাইন মেরামত সম্পূর্ণ হয়। ভোরে ভাওয়াল এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যায়। গাজীপুর ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে রেল মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। কমিটির প্রধান ও রেল মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহ ইমাম আলী রেজা জানান, তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্যে তারা কাজ করছেন। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। শ্রীপুরের রাজেন্দ্রপুর স্টেশনের রেললাইন কেটে ফেলেন নাশকতাকারীরা। এতে মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন সহ সাতটি কোচ লাইনচ্যুত হয়ে একজন মারা যান, আহত হন ট্রেন চালক সহ অনেকে। রেলপথ মন্ত্রণালয় থেকে তিন সদস্য বিশিষ্ট যে কমিটি করা হয়েছে, তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার একটা নির্দেশনা রয়েছে। আমরা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করছি।